জয় হরি গো। এরপরে বলেছি অন্ধকারে নিমজ্জিত মানুষকে চালর সন্ধান। সুধী ভক্তবৃন্দ, ইতিপূর্বে তিনটি যুগ অতিবাহিত হয়ে গেছে। যে যুগে সর্বপ্রথমে সত্যযোগ ছিল, যে যুগে প্রহ্লাদকে রক্ষা করিবার জন্য হিরণ্যকশিপুকে নিধন করার জন্য হরি রূপে অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ রূপে, সেই যুগ পালকের পরে পিতা যুগে রাম অবতারে এসেছিল। মানব আচারে করিতে ধর্ম, পিতৃ মাতৃকে করিয়া অবলম্বন, সেই রামলীলায় আমাদের কথা কোনখানে বলে নাই। রামায়ণ খানি খুলে দেখিবেন আপনারা সকলেই শূদ্রের কথা উল্লেখ করে নাই। এক শূদ্র নাম তার সুন্দর সাধন করেছিল বিধায়, দয়াল রাম ভগবান নিজ হাতে করেছিল তার মুন্ড ছেদন। হয়ে গেল পিতা যুগ, গত আসিল দাপর যুগে, বৈশ্য ঘরে আসিল শ্রীকৃষ্ণ। এই বৈশ্য ঘরে শ্রীকৃষ্ণকে নিয়ে যে দাপর লীলা হয়েছে, যে মহাভারত খানি রচনা হয়েছে, যে গীতা তা রচনা হয়েছে, তাকে বলেছে অজ্ঞান তিনি অন্ধস্য জ্ঞানঞ্জন সলকায় চক্ষু মিলিতন যেন কস্মৈ শ্রী গুরবে নম। এই অজ্ঞানটা সরানের কোনো কৌশল করে নাই। জয় হরি বল। এই অজ্ঞানটাকে সরানের, এই অজ্ঞান সরানের কৌশল করে গেলেন হরিচাঁদ ঠাকুর। কি গাইলেন গায়ক ক্ষুদ্র নম শূদ্রগণ, তাদের অজ্ঞান ও ভঞ্জন দিব্য জ্ঞান ও দানে করিলা ব্রাহ্মণ। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা কারই জন্য এই শিক্ষার আলো পেয়েছি? একমাত্র গুরুচাঁদের জন্য। তাহলে সেই গুরুচাঁদের আলোকে আলোকিত হয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, যিনি এখানে প্রধান বক্তা হয়ে এসেছেন। আপনারা জানেন সেই বিদুর কান্তি বিশ্বাস, ওনার আলোচনা আপনারা শুনবেন, দীর্ঘ সময় আলোচনা করবেন। ওনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব এই ক্ষুদ্র নম শূদ্র আজকে কোথায় উঠেছে, কোথায় গিয়েছে। তাই বলেছি অন্ধকারে ছিলাম, সেই অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছি। অতএব আমরা এই আলোর সন্ধান থেকে আর যেন পিছপা না হই, আমরা সকলে মিলে যেন ছেলে মেয়েকে অন্তত মানুষ করার চেষ্টা করবেন, এবং এই সুশিক্ষাটা দেওয়ার জন্য মায়েরা বাবা তারা সকলে পরম করুণাময় শ্রীহরির কাছে কামনা করবেন। এই জন্য বলছি কামনা, কাম এবং কামনা। যে সন্তান শুধু কাম চরিতার্থে আসিবে, সেই সন্তান এই ধরাবক্ষে মাতা পিতাকে ভালো চোখে দেখবে না। তাই সন্তান আসার পূর্বে মায়েরা আমার কামনা বাসনা করিয়া সন্তান আনিবে। জয় হরি বল। এই সন্তান এই সমাজের বুকে অনেক কিছু দিয়ে যাবেন, যেমন তারক গোসাই দিয়ে গেছে, গোলক গোসাই দিয়ে গেছে, যেমন অশ্বিনী গোসাই দিয়ে গেছে। এই সমস্ত মায়ের কামনার সন্তান এসে তারা আমাদের এই বর্ণ বা এই নিচ জাতিকে উদ্ধারের নিমিত্তে অনেক কিছু দিয়ে গেছে আমাদের মাঝে। আমরা যদি সেই পথ অবলম্বন করে সকলে চলিতে পারি, তাহলে আমরা কোনো এক সময় উচ্চ শৃঙ্গে পৌঁছিয়া যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। জয় হরিব। আপনারা ছেলে মেয়েকে শিক্ষার আলোকে আলোকিত করবেন। মঞ্চে অনেক বক্তা উপস্থিত আছেন, দীর্ঘ সময় বক্তৃতা আমি দিতে পারি না, যেহেতু আমি বলেছি যে নাহি মোর সূক্ষ্ম অনুসন্ধান, অর্থাৎ আমি এত সন্ধান করতে পারিনি। তবু এই শাখার মতুয়াগণ আমাকে একটু সুযোগ করে দিয়েছে, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সমস্ত ভক্ত ভক্তার চরণে আমার শত শত প্রণাম রেখে আমি সকলের চরণে আমার কথা এখানে সমাপ্ত করছি। জয় হরি বল, জয় হোক হরি ভক্ত, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাম অবধি প্রমানন্দ। মন একবার হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর সকলের মঙ্গল করো। জয় হরি বল।